বাড়িতে ক্যাপসিকাম গাছ করতে চাইছেন কিন্তু ভালো বীজ বা চারা পাচ্ছেন না, কোনো চিন্তা নেই। আজ আপনাদের দেখাবো বাজার থেকে কেনা ক্যাপসিকাম দিয়েই বাড়িতে চারা করার অতি সহজ পদ্ধতি। কিভাবে সম্ভব জানতে হলে দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। দেখুন বন্ধুরা, ক্যাপসিকাম থেকে কত বীজ সংগ্রহ করা হয়েছে। এবারে এদের মধ্যে থেকে ভালো বীজ বেছে নিতে হবে। এক্ষেত্রে বড় মোটা পুষ্ট বীজই সেরা বীজ বলে ধরে নিতে পারেন। বেশ কিছু বীজ বেছে নেওয়া হয়েছে। এবারে এদেরকে 7 থেকে 10 দিন ছায়া জায়গায় রেখে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ক্যাপসিকামের বীজগুলি সবই শুকিয়ে গেছে, তবে এই বীজগুলি এখনো কিন্তু বপনের জন্য রেডি হয়নি। অল্প করে জল দিয়ে দিন। এর মধ্যে দিয়ে দিন 4-5 ফোঁটা H2O2, অর্থাৎ গাছের সর্বরোগনাশক আশ্চর্য ওষুধ হাইড্রোজেন পারক্সাইড। এই বিষয়ের সম্পূর্ণ তথ্য আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। এই জলে এদেরকে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন। দেখুন, বীজগুলি ভালোভাবে ভিজে গেছে। এবারে বীজ বপনের জন্য এই ট্রেটিকে রেডি করে নিতে হবে। এই বীজ থেকে চারা করার জন্য কিরকম মাটি তৈরি করবেন দেখুন। 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট এবং 1 ভাগ কম্পোস্ট সার নেওয়া হয়েছে। এই মাটিটাকে আমি 3 mm চালনি দিয়ে চেলে নিয়েছি। বীজ থেকে চারা করার জন্য যত ঝুরঝুরে মাটি হবে তত ভালো। এর সাথে 1 চামচ নেওয়া হচ্ছে ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড পাউডার। এবারে ভালোভাবে মিশিয়ে নিন। এই মাটি দিয়েই ট্রেটি ভর্তি করে নেওয়া হলো। এবারে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিন। এবারে বীজগুলিকে ছড়িয়ে দিন। ওই একই মাটি আরও সূক্ষ্ম চালনির সাহায্যে চেলে নিয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে। এটা 0.5 mm চালনি। বীজের ওপরে সূক্ষ্ম মাটি দিলে ছোট চারারা খুব সহজেই মাটি ভেদ করে উঠে আসতে পারবে। এবারে আবার অল্প করে জল দিয়ে দিন। বীজ বা ছোট চারায় জল দেওয়ার জন্য এরকম জলের বোতলের ওয়াটারিং ক্যান দারুণ কাজ করে। আস্তে আস্তে অল্প অল্প জল পড়ে বলে বীজের বা ছোট চারার কোনো ক্ষতি হয় না। যে কোনো সরু মুখওয়ালা বোতলের ঢাকনায় এরকমভাবে কয়েকটি ছিদ্র করে নিলেই তৈরি হয়ে গেল আপনার ওয়াটারিং ক্যান। এগুলি দেখুন, সেই সময় বেছে নেওয়ার পরের অবশিষ্ট বীজগুলি, এগুলিকেও আমি ফেলে না দিয়ে শুকিয়ে রেখেছি। এই দুটি পাত্রে এই সমস্ত বীজগুলিকেও একইভাবে ছড়ানো হয়েছে। দেখা যাক কি হয়। এই ট্রেগুলিকে সবসময় সেমি শেডে রাখবেন এবং প্রতিদিন প্রয়োজন মতো অল্প অল্প জল দেবেন। কখনোই পুরো শুকিয়ে যেতে দেবেন না, আবার অতিরিক্ত জল দিয়ে কাদা কাদাও করে দেবেন না। দেখুন বন্ধুরা, সবে ছোট ছোট চারা বেরোতে শুরু করেছে। আরো কয়েকটি চারা বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, কত চারা বেরিয়ে গেছে। তবে এই দুটি ট্রেতে এখনো কিন্তু সেরকমভাবে চারা বেরোচ্ছে না। সুতরাং বুঝতেই পারছেন বড় এবং পুষ্ট বীজ বেছে নেওয়ার উপকারিতা কোথায়। এবারে এদের তুলে ছোট ছোট পাত্রে বসিয়ে দিতে হবে। আরও 10-15 দিন পরে এদেরকে আরও বড় পাত্রে বা ফাইনাল টবে বসাতে হবে। কিভাবে ক্যাপসিকাম চারা টবে বসাতে হয়, তারপর কি কি পরিচর্যা করলে প্রায় সারা বছর গাছে ফলন পাওয়া যায়, সেই সমস্ত বিষয়ে আপনাদের আগেই দুটি সম্পূর্ণ ভিডিও দেখিয়েছি। যারা এখনও দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। আজ তবে এ পর্যন্তই থাক। আবার দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতন গুড বাই বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন।